নিজের বানানো একটি ল্যাম্বরগিনি কার উপহার স্বরূপ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন করিমগঞ্জ জেলার আনিপুর বিলপাড়ি গ্রাম এলাকার নুরুল হক নামের এক যুবক। মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে সকল কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে বিজেপি কার্যালয় থেকে পায়ে হেঁটে আবর্ত ভবন পর্যন্ত যান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আবর্ত ভবনের গেটের সম্মুখে নুরুল তার ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন, তা দেখে মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে এলেন। পরে নুরুল গাড়িটি স্টার্ট দিয়ে দেখান উপস্থিত সমর্থকদের। মুখ্যমন্ত্রী নুরুলকে গুয়াহাটি গিয়ে দেখা করার কথা বলে চলে যান। এদিকে নুরুল হক সাংবাদিকদের জানান, তিনি খুব পরিশ্রম করে গাড়িটি বানিয়েছেন। মুখ্যমন্ত্রী তার গাড়ি বানানোর প্রশংসা করায় আনন্দিত বোধ করছেন তিনি। আমার মাথা তার আশীর্বাদ দিছেন, হাতাইয়া দিছেন, আর তাই খুঁজছেন গুয়াহাটি লোয়াই দেবে লাগে। তার গাড়িটা খুব পছন্দ লাগছে, আর এটা কুঞ্জাত মানে আমি হচ্ছে বাংলাদ বানাইছি, তো তাই খুব খুশি হয়েছেন। আর গুয়াহাটি লোয়াই দেবে লাগে হচ্ছেন, তো আমি হচ্ছে গুয়াহাটি লোয়াই দেবে লাগে কোনো অসুবিধা তাই খুঁজছেন, তান কথা হইয়া লোয়াই দিতাম কোনো অসুবিধা হয়েছে না। এটা তাই গুয়াহাটি তো আমার পারমিশন দিবা, আমি লোয়াই গুয়াহাটি নিয়ে তাহলে এখানেও হচ্ছেন মুখ্যমন্ত্রী আপনার গাড়ি দিয়ে তাই সরিছেন সরিছেন স্টার্ট দিছেন তাই চূড়া আটকর করছেন। কিরকম লাগে খুব এটা খুব মনে আনন্দ লাগে যে কাজ করিয়া যে সময় সফল হওয়া যায় মনে খুব আরাম মানে একটা জুস আয়। এতদিন মানে অপেক্ষার পর আজকে যে মুখ্যমন্ত্রী এটা গিফট দিতে হয়েছিল এটা পূর্ণ হয়েছে, তো এটা আমার মনে খুব আরাম লাগে আজকে। এটা আমি এটা কি তো আপনার প্রথম পদক্ষেপ না? আরো দুই নম্বর আগেও লম্বরগিনি আসলো, আর এটা লম্বরগিনি SC20 মডেলের লম্বরগিনি বানাইছি। আগামীতে কিছু প্ল্যান আছে? আগামীতে সেম স্যারও যেদিন আমার সাপোর্ট করুন, আমরা আসামের মধ্যে ইটালিয়ান মডেলের কোনো এরকম মডিফাইবার কোনো সুবিধা করিয়া দিন, আমি এক এক পর এক মডেল দিতে থাকবো আসামা। আপনার নামটা কি? আমার নাম নুরুল হক, আমার বাড়ি হয়েছে আনিপুর বিলবাড়ি গাঁও, আমার ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, আমার দোকান হয়েছে বাঙ্গা বাজার এন মারুতি কার কেয়ার ওয়ার্কশপ। গাড়িটা বানাইতে কত টাকা করছেন? 10,20,000, আরো 4 মাস পুরা লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।